हेलो बंधुरा केमन आछेन आपनारा सबाई वेलकम बैक टू आवर चैनल आमादेर चैनले आपनादेर सकलके स्वागत जानाई सिलिकोन संजीवनी हेल्थ रेसिपी प्रेजेंट्स आहार स्वास्थ्य से भरा आमादेर आजके रेसिपी नम्बर 90 हलो मैदा पराठा विदाउट यूजिंग हैंड्स आज के आमरा रान्ना करब ময়দার পরোটা যেখানে আমরা হাতের খুব কম ব্যবহার করেছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের সামনে রিপ্রেজেন্ট করবেন সিলিকোস সঞ্জীবনি আহারের সদস্য মিস শ্বেতা অধিকারী যিনি দমদম এয়ারপোর্ট কৈখালীর বাসিন্দা এই রেসিপিটি বানাতে আমাদের লাগছে হোয়াইট ফ্লোর অর্থাৎ ময়দা সুগার পাউডার অর্থাৎ গুঁড়ো করা চিনি আমাদের লাগছে বাটার আমরা নিয়েছি মিল্ক অর্থাৎ দুধ আমাদের লাগছে সল্ট পরিমাণ মতো নুন আর লাগছে হোয়াইট অয়েল অর্থাৎ সাদা তেল প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ডস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড গিভ আ বিগ থামস আপ টু দিস ভিডিও তাহলে চলুন আমাদের আজকের রেসিপিটি শুরু করা যাক ময়দার পরোটাটা বানানোর জন্য আমরা এখানে ব্যবহার করব ময়দা আমি এখানে আমার যতটা দরকার ততটা ময়দা নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করব পাউডার্ড সুগার অর্থাৎ গুঁড়ো করা চিনি যে যতটা মিষ্টি খাবে সে ততটাই দেবে বেশি মিষ্টি হয়ে গেলে এটা কিন্তু মিষ্টির একটা পরোটা তৈরি হয়ে যাবে আমি নরমাল একটা পরোটা তৈরি করছি তাই আমি এখানে খুব সামান্যই মিষ্টি দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব একটা বাটার নুনটা অল্প করেই দেব কারণ বাটারে অলরেডি নুন থাকে আর রুটি বা পরোটায় নুনটা বেশি ভালো লাগে না এর মধ্যে আমরা দিয়ে দেব এক লিটার দুধ আমি পুরো রেসিপিটাই দুধে তৈরি করেছি আপনারা চাইলে হাফ দুধ আর হাফ ওয়াটার ইউজ করতে পারেন খুব ইয়ামি এবং টেস্টি হয় আমি যদি পুরো রেসিপিটাই দুধে করি তো সেই জন্য আমি পুরো রেসিপিটাই দুধে করেছি আমি এখানে জল একদমই ইউজ করিনি এবার আমি ভালো করে গুলে নেব আমাদের একটা ব্যাটার তৈরি হয়ে যাবে চামচ দিয়ে গোলাটা একটু কষ্টকর হচ্ছিল সেই জন্য আমি ছানতাটা ইউজ করেছি আর এটা দিয়ে আমার ব্যাটারটা খুব ভালোভাবেই পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমাদের ব্যাটারটা এরপর একটা গরম প্যানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব ভালো করে সাদা তেলটা আমি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমাদের ফার্স্ট ব্যাটারটা দিয়ে দেব আমাদের ফার্স্ট রুটি ঠিক এইভাবে দিয়ে দেব আমরা এবার এটিকে হতে দেব প্রথমের একটা দুটো একটু গন্ডগোল হবে কারণ এটা হয় আমারও হয়েছে তো আমি এখানে অন্য আরেকটা প্যানে ওইটাকেই বসিয়ে দিয়েছি আর সেটা একটা দিক হয়ে গেছে আরেকটা দিক হচ্ছে এটাকে আমরা এইভাবে করে নেব
উল্টে দেওয়ার পর আমাদের ময়দার পরোটাটা ঠিক এইরকম দেখতে হবে। উপস, আমার মাঝখান থেকে এটা একটু ফেটে গেছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আমি এর থেকে বেটার বানানোর ট্রাই করব। আমাদের ফার্স্ট পরোটাটা একদম তৈরি, একে একে বাকি পরোটাগুলোও আমরা তৈরি করে ফেলব। আমি সেকেন্ড রাউন্ডে আরেকটা পরোটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এইভাবে আমরা সব কটা পরোটা তৈরি করে ফেলব। দেখো বন্ধুরা, আমি অনেকগুলো পরোটা এখানে রেডি করে ফেলেছি। আমাদের ময়দার পরোটা একদমই তৈরি, এখানে বেলার কোনো ঝামেলা নেই, খুব ইজি। আমাদের একটা ছোটো পরিবার আছে যাকে আমরা ভালোবেসে ডাকি আহার। যদি আপনি চান খুব সহজেই হয়ে উঠতে পারেন আমাদের এই ছোট্ট পরিবারের আদর্শনীয় সদস্য, যেখানে আপনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এবং গিফট ভাউচার্স সিলিকোস সঞ্জীবনী আহারের তরফ থেকে। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনাকে আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নম্বর সহ আপনার ফেভারিট কুকিং রেসিপি ভিডিওটা আমাদের পাঠিয়ে দিতে হবে। আপনি যদি হন সেই লাকিয়েস্ট মানুষটি, তাহলে আপনার প্রাইজেস এবং গিফট ভাউচার্স আপনার দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যাবে সিলিকোস সঞ্জীবনী আহারের তরফ থেকে। সাবস্ক্রিপশন ইজ ফ্রি ফর ইউ। তাহলে দেরি কিসের, চটপট হয়ে যান আমাদের এই ছোট্ট পরিবার আহারের এক আদর্শনীয় সদস্য। আমাদের আজকের হেলদি টেস্টি রেসিপি ময়দার পরোটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার জন্য জাস্ট গো টু ইয়োর ইউটিউব অ্যাপ অ্যান্ড দ্যাট সার্চ বার টাইপ সিলিকো আহার। যখন আপনি সিলিকো আহার লিখে সার্চ করবেন, আপনার সামনে সিলিকো আহারের অনেকগুলো রেসিপি চলে আসবে। যে কোনো একটা রেসিপিতে ক্লিক করুন আর আপনি খুব ইজিলি পৌঁছে যাবেন আমাদের চ্যানেল সিলিকোতে। আমাদের চ্যানেল সিলিকোতে ভিজিট করার পর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওসে লাইক করুন, নিচে ডান দিকে দেখানো বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর সেটাকে অল মোডে সেট করে রাখবেন, যাতে আমাদের আপডেটেড এবং নিউ ভিডিওটা আপনি সর্বপ্রথম পান শুধুমাত্র একটা নোটিফিকেশনের মাধ্যমে। আপনার কোনো বক্তব্য থাকুক বা মন্তব্য থাকুক, সাজেশন ইয়া ফের ওপিনিয়ন, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ফর এনি কাইন্ড অফ রিকোয়ারমেন্টস অর ইনফরমেশন কন্ট্যাক্ট আস এট আওয়ার জিমেইল sanjeevni.siddha@gmail.com অর এট আওয়ার কন্ট্যাক্ট নম্বর 9903500108। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস ফর ওয়াচিং।